নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মৌরলা মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি। অল্প উপকরণে খুবই কম সময়ে তৈরি এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি বানাতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টি মাঝারি সাইজের বেগুনকে ভালোভাবে ধুয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এখানে নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, থেঁতো করা আদা, 5টি চেরা কাঁচা লঙ্কা, আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর রান্নাটি করব আমি সর্ষের তেল দিয়ে। আর এখানে আমি কিছু ধনে পাতাকে ভালোভাবে ধুয়ে এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। এখানে আমি 300 গ্রাম মৌরলা মাছকে ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে লবণ হলুদটাকে মাছের সাথে মিশিয়ে নেব। মাছের সাথে লবণ হলুদকে ভালোভাবে মিশিয়ে এবার এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে গ্যাসের উপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে একে একে সব মাছগুলোকে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন খুন্তির সাহায্যে হালকা নাড়িয়ে মাছগুলোকে তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। খুবই হালকা হাতে এই কাজটা করতে হবে, তা না হলে মাছগুলি ভেঙে যাওয়ার ভয় থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে এর মধ্যে কেটে রাখা সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি বেগুনের সাথে 2টি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, বেগুন ভাজাটা ঝাল ঝাল হওয়ার জন্য। এভাবে বেগুনটা ভাজলে খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে লবণ হলুদটাকে বেগুনের সাথে মিশিয়ে হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর থেঁতো করে রাখা আদা। এবার কয়েক সেকেন্ড নাড়িয়ে এগুলোকে সামান্য ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলিকে আমি জলের মধ্যে এভাবে গুলে নিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলোকে কিছু সময় এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই গুঁড়ো মশলাগুলোকে আমি এইভাবে জলের মধ্যে গুলে দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা সব বেগুন আর মাছ দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে মশলার সাথে বেগুন ও মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এবার ঝোলের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঝোলটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার ফলে ঝোলটা এবার টকবক করে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। নামানোর আগে এইভাবে ধনে পাতা দিলে রান্নার স্বাদটা অনেকগুণ পরিমাণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম বেগুন দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে।